পাঁচ ক্যাটাগরি হ্যারিকেন ডোরিয়ানের আঘাতে বাহামা দ্বীপপুঞ্জে নিহতের সংখ্যা বেড়ে বিষে দাঁড়িয়েছে ডোরিয়ানের তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা পাঠানোর অনুরোধ করেছেন দেশটির প্রধানমন্ত্রী হুবার্ট বাহামায় সত্তর হাজার লোকের খাদ্য আশ্রয় ও ওষুধ দরকার হ্যারিকেনটি শুক্রবারের মধ্যে নর্থ ও সাউথ ক্যারোলাইনা জর্জিয়া ও ভার্জিনিয়া অঙ্গরাজ্যে আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ বিস্তারিত চন্দ্রানীচন্দার ডেস্ক রিপোর্টে ঝড়ের আঘাতে হাসপাতাল এবং বিমানবন্দরের ব্যাপক ক্ষতি হয়েছে উদ্ধারকারীরা সেখানে কাজ করছে দ্বীপপুঞ্জে সত্তর হাজার লোকের জরুরি মানবিক ত্রাণ সহায়তা দরকার বলে জানিয়েছে প্রধানমন্ত্রী হুবার্ট মিনিস এর সংখ্যা আরও বাড়তে পারে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন তিনি আবাক দ্বীপে সতেরো জন ও গ্র্যান্ড পাহামা দ্বীপে তিনজন নিহত হয়েছেন ধারণা করছে এই সংখ্যা আরো বাড়তে পারে এই ঝড়ে ধ্বংস এবং মানবিক সংকট তৈরি হয়েছে were গুলি ঝটটি গতি সঞ্চয় করে জুকোস্ট্রের উত্তরাঞ্চলের দিকে ধেয়ে যাচ্ছে 플로리다 রূপকুলে বাতাস আরো শক্তিশালী হচ্ছে উপকূল জুড়ে সতর্কতা জারি করা হয়েছে হারিকেনটি শুক্রবারের মধ্যে নর্থ ও সাউথ ক্যারোলিনা জর্জিয়া ও ভার্জিনিয়া এই অঙ্গরাজ্যে আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ সর্বোচ্চ মাত্রা ক্যাটাগরি 5 হারিকেন রূপে এক সেপ্টেম্বর বাহামাসা সা আঘাতানে ডোরিয়ান চন্দ্রানী চন্দ্রা নিউজ 24